আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আজ আমি আপনাদের জন্য জীবনসঙ্গী গল্পের 3 নম্বর পর্বটি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। আর তাই গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত দেখার পর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিতে ভুলবেন না। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি গল্পে চলে যাই। শশীর দিকে এগুতে এগুতে রিসাদ বলল, লজ্জা পাচ্ছ কেন শশী? মোবাইলে তো কত কিছু বলো, অথচ সামনাসামনি এত চুপ। শশীর নিচে তাকিয়ে পিছাতে পিছাতে বলল, কই না তো? রিসাদ বলল, মিথ্যা বললে তোমার মুখ যে লাল হয়ে যায়, তা কি জানো শশী? তারপর শশীকে নিজের বুকের সাথে চেপে ধরে শশীর হাত পা রীতিমতো কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে রিসাদের স্পর্শে। কিছু বলার মতো স্বর গলা থেকে বের হচ্ছে না। রিসাদ বলল, আমি কি বাঘ না ভাল্লুক শশী? এভাবে কাঁপছো কেন? শশীর গালে ভালোবাসার পরশ দেয়, পুরো শরীর শিহরিত হয় শশীর। শশী বলল, আমি কলেজ ড্রেস চেঞ্জ করে আসি, আপনি বসুন, আস্তে করে ভেঙে ভেঙে কথাগুলো বলে। রিসাদ বলল, আমি থাকতে এত কষ্ট কেন করবে তুমি? শশী বলল, জি? শশী রিসাদের চোখের দিকে চমকে তাকাতেই রিসাদ নিজের দুষ্ট শশীর উষ্ঠে বিলীন করে দেয়, সমস্ত শক্তি দিয়ে চেপে ধরে নিজের সাথে শশীকে। বেশ কিছুক্ষণ পর শশীকে ছেড়ে দেয়। শশীর মুখটা দুহাতে ধরে মুচকি হাসে রিসাদ। তারপর দরজাটা বন্ধ করে দিয়ে শশীকে কোলে তুলে নেয়। শশীর কাছে স্বপ্ন লাগে সব কিছু। রিসাদের বুকের ভালোবাসার সমুদ্রে হারিয়ে যায় শশী, লুটিয়ে দেয় নিজেকে রিসাদের কাছে। দুপুরে মা এসে খাবার দিয়ে যায়। রিসাদ একটু লাজুক স্বভাবের, সবার সাথে তেমন খোলামেলা না। আমার মাকে মা ডাকতো, তার লজ্জা খুব। আসার পর থেকে রুম থেকে একটি বারও বের হয়নি, আমাকেও যেতে দিচ্ছে না। খাবার প্লেটে শশী বেড়ে দেয়, মুখ গোমরা করে রিসাদ বলল, শুনতাম বিয়ে হলে বউ নাকি স্বামীকে খাইয়ে দেয়, আমার বউ তো শুধু বেড়েই দিচ্ছে। শশীর তো রিসাদের কথা শুনে লজ্জা লাগে। রিসাদ বলল, খাওয়াবো না শশী আমাকে? খাওয়াও না। শশীর লজ্জা লাগলেও রিসাদের কষ্ট লাগবে জেনে খুব লজ্জা ভুলে রিসাদকে খাইয়ে দেয়। রিসাদ বলল, এবার আমি খাওয়াবো তোমাকে। শশী অল্প করে মুখ খুলতে রিসাদ খাইয়ে দেয়। শশী রিসাদের দিকে তাকিয়ে কেঁদে দেয়। রিসাদ বলল, কি হলো শশী, কাঁদছো কেন? ঝাল লেগেছে? কোথাও কষ্ট হচ্ছে? শশীকে বুকে টেনে নেয় হাত ধুয়ে। রিসাদ বলল, কাঁদছো কেন পাগলি? শশী বলল, আমার ভয় হয় রিসাদ। রিসাদ বলল, কিসের ভয়? আমি আছি তো তোমার পাশে। শশী বলল, এত সুখ কি আমার কপালে সইবে? রিসাদ বলল, সইবে মানে কি, সয়ে তো গেছে, এই আমার বুকে তুমি আছো। শশী বলল, আমাকে এখান থেকে কখনো ছুরি ফেলে দেবেন না তো আপনি? আমার বাবা যেমন আমার মাকে ছেড়ে চলে গেছে, আপনিও এমন করবেন না তো আমার সাথে? আমার যে খুব ভয় করে রিসাদ। রিসাদ বলল, আমাকে তোমার তাই মনে হয় শশী? তোমাকে আমি বিয়ে করেছি ছেড়ে দেবার জন্য নয়। রিসাদ বলল, আমাকে তোমার তাই মনে হয়? তোমাকে আমি বিয়ে করেছি ছেড়ে দেওয়ার জন্য? তোমাকে আমার সারা জীবন চাই নিজের করে, ফের এসব কথা বলো না শশী। শশী বলল, আমার মায়ের মতো এত ধৈর্য সাহস আমার নেই রিসাদ। আমি যে আপনাকে নিজের ভালোবাসা সতীত্ব জীবন সব সঁপে দিয়েছি, আমার তো আর কিছুই নেই নিজের বলতে। রিসাদ বলল, আমি তো পুরোটা তোমার হয়ে গেলাম শশী, আর কি চাই তোমার? শশী বলল, আমাকে কথা দিন, আমাকে ধোকা দিবেন না, ভুলে যাবেন না কোনো দিন। আপনি যেভাবে বলবেন আমি সেভাবেই চলবো, তবুও সেরে যাবেন না? রিসাদ বলল কথা দেওয়া লাগবে কেন? আমার প্রতি বিশ্বাস নেই তোমার? শশী বলল, বিশ্বাসের কথা না, আপনি রাগ করবেন না প্লিজ, আমার শান্তির জন্য কথাটা দিন আমাকে। রিসাদ বলল, ঠিক আছে দিলাম। রিসাদ বলল, ঠিক আছে দিলাম কথা, এবার একটু হাসো। শশী রিসাদকে জড়িয়ে ধরে খুশি দেয়। রিসাদ বলল, দিনে 100 বার এমন কথা দিতে পারি যদি কেউ আমাকে কথা দেয়, প্রতিবার সে আমাকে ঠিক এইভাবেই জড়িয়ে রাখবে। শশী লজ্জায় খিলখিল করে হেসে দেয়। রিসাদ মুগ্ধ নয়নে শশীর দিকে তাকিয়ে থাকে। এভাবে প্রায় মাঝে মাঝে আসতো রিসাদ, আর মোবাইলে 2-1 মিনিট পরপরই কথা হতো দুজনের। চাতক চাতকির মতো শশী আর রিসাদ। রিসাদ ফোন না দিলে শশীর কোনো কিছুই ভালো লাগতো না।
মিস কল দেওয়ার পর কল ব্যাকে 2 মিনিট দেরি হলে মুখ ফুলিয়ে বসে থাকতো শশী। তারপর রিসার তার মিষ্টি বউটার মান ভাঙাতো নানা ছলাকলায়। প্রায় 6 মাস পর শশীকে নিজেদের বাড়িতে অনুষ্ঠান করে উঠিয়ে নেওয়ার তোড়জোড় শুরু হলো। যদিও কথা ছিল না অনুষ্ঠান করার, কিন্তু রিসাদের বাবা মা এক প্রকার প্রেশার দিতে থাকলো। রিসাদ নিজেও শশীকে কিছুটা চাপ দিল ওদের স্ট্যাটাসের কথা বলে। খুব কষ্টে লেগেছিল শশীর, রিসাদ এমনটা করবে ও ভাবতে পারেনি। ওই কয়দিন রিসাদ ভালো করে কথাও বলেনি, কিন্তু ওই সময়টাতে শশীর রিসাদের সাপোর্টের খুব দরকার ছিল। মেয়ের সুখের জন্য শশীর মা নিজের গয়না বিক্রি করে লোন নিয়ে অনুষ্ঠানের আয়োজন করলো। কিন্তু এর মধ্যে রিসাদের মা একদিন ফোন দিয়ে শশীর মাকে বলল, বিয়ান আমরা তো তেমন কিছু চাই না, আমাদের হিরোর টুকরা ছেলেটাকে আপনাদের দিয়ে দিলাম, তো ছেলে তো আপনাদেরই, ছেলের দাদির খুব ইচ্ছা ছেলেকে আপনারা একটা বাইক দিন আর হীরার আংটি দিবেন। আসলে বুঝেনি তো, রিসাদকেও মানুষের সাথে মিশতে হয়, মানুষ যদি জিজ্ঞেস করে কি রে রিসাদ তোর শ্বশুরবাড়ির লোক কী দিয়েছে, যদি কিছু না দেন তখন কি মুখ থাকবে আপনার জামাতার বলেন, আর মেয়েকে তো আর আপনারা খালি হাতে দিবেন না তা তো জানি। শশীর মার হার্টফেল হওয়ার উপক্রম, এত টাকা কই পাবে, কমসে কম 5 লাখ টাকার জিনিস, মাথায় হাত দিয়ে ভেঙে পড়ে শশীর মা। শশী দরজার পিছনে দাঁড়িয়ে মায়ের অসহায়ত্ব দেখে দু চোখের অশ্রু ফেলে। আচ্ছা এমন নিয়ম কেন সমাজে, প্রত্যেকের সন্তানকেই বাবা মা একই কষ্টের ত্যাগ ভালোবাসায় বড় করে, তাহলে মেয়েদের বাবা মাকে কেন সব কিছু দিয়ে মেয়েকে বিদায় করতে হবে, কেন একটা মেয়ে জন্ম নিলে বাবা মার কপালে চিন্তার বিন্দু ফুটে উঠবে। মেয়েদের যেমন খাইয়ে পরিয়ে বড় করেছে, ছেলেদের বেলায় তো তাই করেছে, ছেলেপক্ষ এত কিছু কেন দাবি করে, তারা কি বউ নেয় নাকি একটা কিনলে একটা ফ্রি এ অফার চায়। কিছুই চায় না বলে বলে বাবা মার শেষ সম্বলটুকু কেড়ে নেয় জোর করে। বাড়িতে এ নিয়ে সবার মাঝে দুশ্চিন্তা বিরাজ করে, মায়ের তো প্রেশার বেড়ে অবস্থা কাহিল, কি করবে আমার হতভাগী মা। মামি তো রিসাদের মায়ের কথা শুনে মামাকে এক হাত নিয়েছে, খুব ঝগড়া হয়েছে মামার সাথে, একদিক থেকে ঠিকই আর কত করবে আমাদের জন্য, মামির সংসারের পরগাছা হয়ে বেঁচে আছি, সারা জীবন মাকে মামির খোঁটা শুনে মাথা নিচু করে চলতে হলো, আজ প্রচণ্ড ঘৃণা হচ্ছে নিজের মেয়ে হয়ে জন্মানোতে। মেয়ে কি বাজারের পণ্য যাকে সমাজে টাকা দিয়ে জিনিস দিয়ে বিচার করা হয়, নিজস্বতা বলতে কিছুই নেই, বাবা মায়ের চিন্তার কষ্টের কারণ হয় বারবার, নিজেকে মেয়ে বলে মনে হয় কলুর বলদ। মাকে ঔষধ খাইয়ে ঘরে এসে মোবাইলটা চেক করে, না আজ সারাদিন একটা বারও কল করেনি রিসাদ, একা লাগে শশীর খুব, নিজেকে শেষ করে দিতে ইচ্ছা করে, কিন্তু অসহায় মা আর ছোট ছোট ভাই বোনের মুখটা চোখের সামনে ভেসে আসতেই সাহস পায় না মরতে। রিসাদকে কল করবে কি না ভাবে, খুব অভিমান হয় রিসাদের উপর, এই এত ভালোবাসা তাহলে আজকে সারাটা দিন একটু খোঁজ নিতে পারলো না, কল করবে না ভাবতে ভাবতে কল করে শশী। রিসাদের সাথে কথা বলাটা যে নেশার মতো হয়ে গেছে, কী করে থাকবে কথা না বলে, কয়েকবার রিং বাজার পর কল ব্যাক করে রিসাদ। রিসাদ দৃঢ়ভাবে বলল, হ্যাঁ বলো। শশী বলল, খুব কি বিজি আপনি? রিসাদ বলল, হ্যাঁ বিজি, জরুরি কথা থাকলে বলো নয়তো কাটো কল। শশী বলল, ঠিক আছে রেখে দিচ্ছি, ভালো থাকবেন। শশীর দু চোখ বেয়ে অজরে অস্ত্র ঝরে। ঠিক আছে কথা বলার সাথে সাথেই ওপাশ থেকে কলটা কেটে দেয় রিসাদ। তো ফ্রেন্ডস, জীবনসঙ্গী গল্পের 3 নম্বর পর্বে এতটুকুই ছিল, আশা করছি আপনাদের সবার ভালো লেগেছে এবং কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন গল্পটা আপনার কাছে কেমন লেগেছে, এবং যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন, আর আপনি যদি ফারুক স্টাডিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করবেন, যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ, আশা করছি সবসময় এভাবেই ফারুক স্টাডির সাথেই থাকবেন। ভিডিওর শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ, এবং পরবর্তী ভিডিও পাওয়া পর্যন্ত আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনায় আল্লাহ হাফিজ, টাটা। গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি যদি ফরক্স ডায়েরিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করবেন, পাশের ঘন্টা বাটনটি অন করতে ভুলবেন না আমাদের নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য, আর যারা অলরেডি ফরক্স ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই প্রীতি আর ভালোবাসা,
আশা করছি সব সময় এভাবেই ফারুক ডায়েরির সাথেই থাকবেন, আর পরবর্তী ভিডিও পাওয়া পর্যন্ত আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই কামনায়। আল্লাহ হাফেজ, টাটা।